আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি পেইড ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে অসংখ্য ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে সিম্পল প্রোগ্রাম ফরটান প্রোগ্রামিং উইথ ফরটানের চ্যাপ্টার 8 যে চ্যাপ্টারটা যে সিম্পল প্রোগ্রাম সেটা শেখার চেষ্টা করব। তো মূলত এটার বেসিক বলতে গেলে কি যে এটার ডাইরেক্ট এক্সাম্পল থেকে শেখাটাই বেটার, যে আমরা ধীরে ধীরে এক্সাম্পলগুলো সম্পর্কে আলোচনা করব, এর ফলে ব্যাপারগুলো ধীরে ধীরে ইজি হয়ে যাবে যে আসলে কীভাবে আমরা এই সিম্পল প্রোগ্রামগুলো সমাধান করব। তো আমি বরাবরই একটা কথা মনে করে দেই যে অবশ্যই বিগত ক্লাসগুলো খুব ভালোভাবে প্র্যাকটিসের মধ্যে রাখবেন। ফরটান প্রোগ্রামিং এর ব্যাপারটা হচ্ছে যে আপনার নিজের কাছে তখনই সহজ লাগবে, ব্যাপারগুলো নিজেই বুঝতে পারবেন যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো প্রবলেম 7 এর দিকে যদি একটু আমরা তাকানোর চেষ্টা করি, প্রবলেম 7 এর মতো বলতেছে কি যে একটা ফরটান প্রোগ্রাম লিখো যা 100 অপেক্ষা ক্ষুদ্রতর এবং সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে যারা সাত দ্বারা বিপজ্জনক। তো আমাদের প্রথমত সেটা যে কোনো প্রশ্নের সমাধান করি না কেন, তা সবার আগে প্রশ্নটাকে ভালোভাবে বোঝা জরুরি যে আসলে প্রশ্নটা কি বলছে। তো আমি একটু ফ্রেশ পেজ খুঁজতে দিই যাতে আমাদের ব্যাপারগুলো বোঝাতে পারি। তো দেখেন, প্রথমত এটা বলতেছে যে একটা প্রোগ্রামিং লিখো, তুমি একটা ফরটান প্রোগ্রামিং লিখো যেখানে বলতেছে যে যা 100 অপেক্ষা ক্ষুদ্রতর, মানে 1 থেকে কত দূর পর্যন্ত যেতে পারবে, 99 পর্যন্ত, কিন্তু 100-তে যেতে পারবে না, 100-র থেকে ছোট। বলতেছে কি একটা ফরটান প্রোগ্রাম লেখো যা 100 অপেক্ষা ক্ষুদ্রতর, মানে 100-র থেকে ছোট। তাহলে আমরা সাধারণত বুঝতে পারছি যে 1 থেকে আমরা 99 পর্যন্ত, যেমন এখানে দিয়ে দাও সে রাইট এ প্রোগ্রাম হুইজ প্রিন্টস অল পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান পজিটিভ ইন্টিজার, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু কথা বলছে, লেস দ্যান 100 ওমিটিং দোজ ইন্টিগ্রালস ডিভিজেবল বাই 7, এখানে দেওয়া আছে হচ্ছে কি 99 পর্যন্ত। তো তাহলে 100 অপেক্ষা ক্ষুদ্রতর প্রথমত আমরা বুঝতে পারলাম। তো 100 অপেক্ষা ছোট তো আরও আছে, মাইনাস নেগেটিভ টেগেটিভ মাইনাস 1 0, কিন্তু বলতেছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে। কীরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে, তো আমরা এই ব্যাপারগুলো জানি তারপরেও আলোচনা করি, করতে ভালো লাগে আসলে, যে ধনাত্মক ঋণাত্মক এবং অঋণাত্মক সংখ্যা বলতে কি আমরা কি বুঝি। সরি, জাস্ট লিখলাম যে ধনাত্মক ঋণাত্মক অঋণাত্মক বুঝি না। ধনাত্মক হচ্ছে সকল পজিটিভ সংখ্যা, ঋণাত্মক সকল নেগেটিভ, এবং অঋণাত্মক হচ্ছে জিরো সহ সকল ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে কোশ্চেন থাকতে পারতো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে, বাট আমরা জিরো কেন বাদ দিচ্ছি। আসলে জিরোকে বাদ দেওয়ার কারণে ধনাত্মক সংখ্যা বাট অঋণাত্মক সংখ্যা, এই যদি অঋণাত্মক সংখ্যা বলতো তাহলে আমরা জিরো সহ নিতাম। ওকে, তো ক্ষুদ্রতর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে যা কি সাত দ্বারা বিপজ্জনক। তো বলতেছে তুমি এমন একটা প্রোগ্রামিং তৈরি করো যেটা হচ্ছে 100-এর থেকে ছোট সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো সাত দ্বারা ভাগ যাবে না সেগুলা তুমি শুধু ছাপাবে। সাত দ্বারা ভাগ গেলেই স্টপ করে দিতে হবে, যে সংখ্যাটায় সাত দ্বারা ভাগ যাবে, 1 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলোকে সাত দ্বারা ভাগ যাবে সেগুলি কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে ওখানে। ওকে নিয়ে আমরা কোনো কাজই করবো না, ওকে আমরা স্টপ করে একদম আউটপুট বের করে ফেলবো। আর যেগুলো সাত দ্বারা বিভাজ্য নয় সেগুলো শুধু ছাপাতেই থাকবো, M1 M2 M3। এভাবে দেখেন বলছে কি এত ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপে যে যারা সাত দ্বারা বিভাজ্য নয়। তো আমরা সাত দ্বারা বিভাজ্য বলতে বুঝতে পারতেছি ব্যাপারটা, মানে কি সাপোজ এখানে আমরা 14-কে সাত দ্বারা ভাগ করলাম, 7 গুণ কত 14, এই যে ভাগশেষ 0 আসছে, যে মানে কি সাত দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য। তো এরকম 1 থেকে 99 পর্যন্ত যতগুলো সংখ্যাকে আমরা সাত দ্বারা ভাগ করতে পারবো সেগুলো বাদ যাবে, সেগুলো বাদে ব্যতীত বিভাজ্য নয় সেগুলো স্বাভাবিক, যেগুলো বিভাজ্য সেগুলো স্বাভাবিক, মানে সাত দিয়ে যেগুলোকে ভাগ যাবে সেগুলোকে আমরা বিসমিল্লাহ বলে বাদ দিয়ে দেবো, বাকিগুলো যেগুলো বিভাজ্য নয় এরকম সংখ্যাগুলোকে রাখার চেষ্টা করবো। তো এরকম একটা প্রোগ্রাম তৈরি করতে হবে। আমি বরাবরের মতো একটু বেশি এক্সপ্লেন করে ফেলি যাতে আমার মতো যারা একটু বেশি দুর্বল তাদের যাতে কোনো প্রবলেম না হয়। ওকে, তো আমরা একটু দেখার চেষ্টা করি যেটা আমরা কীভাবে সলভ করতে পারি। তো কয়েকভাবে সমাধান করা যায়, তো যেটা প্রসিদ্ধ, যেটা করলে বেটার, যেটা করলে আপনার মার্কস পাবেন কনফার্ম, সেভাবে করার চেষ্টা করবো। তো বোঝার চেষ্টা করবেন, সেম টাইম অনেক আছে সেগুলো এই একই থিওরিতে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সলিউশন, প্রথমত আমাদের এখানে ডাইমেনশন দিতে হবে। আচ্ছা, আমি ধীরে ধীরে লিখি আর বুঝাই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। কী দেব,
ডায়মন্ড শোন, সবগুলো একটু বড় হাতে আলফাবেট লেখার ট্রাই করবেন, ঠিক আছে, যদি প্রবলেম না হয়। আচ্ছা ডাইমেনশন কি দেবো, এরপরে আমরা একটা ভ্যারিয়েবল এম দিলাম, 100 দিলাম। আচ্ছা প্রথমত বোঝায় যে এই ডাইমেনশন এম 100 বলতে কী বোঝাচ্ছে, এখানে বলতেছে যেহেতু যে আমাদের এক কি 100 হবে একটা ক্ষুদ্রতর, এখানে সংখ্যাটা যেহেতু 100 মানে 100-র মধ্যে আমরা যে মানগুলো বের করবো কি 100 হবে একটা ক্ষুদ্রতর, বাট 100-র ভিতরেই তো, তাই নাকি? এই সম্ভাবনা তো 100-র ভিতরে হওয়ার পসিবিলিটি, যে বলতেছে কি যে তুমি 100 থেকে ছোট যতগুলো সংখ্যা আছে ধরো 99 এর মধ্যেই কি করো, সাত দ্বারা বিভাজনে এরকম সংখ্যাগুলো বের করো, যেহেতু আমাদের এখানে 100 বলছে তার মানে 100-র মধ্যেই তো এর থাকার সম্ভাবনা, তাই না? তো এর জন্য আমরা এখানে একটা ডাইমেনশন যেটা আমরা কি মাত্রা হিসেবে ব্যবহার করি, সেই মাত্রা দ্বারা বোঝালাম এই চলকটা হচ্ছে 100 পর্যন্ত আমরা কাজ করবে, মানে 100-র ভিতরে আমাদের উত্তরগুলো থাকবে। এবার আমরা একটা চলক নেব, যে ইকুয়াল জিরো, কেন নিচ্ছি ধীরে ধীরে বুঝতে পারবেন। তো যে একটা চলক নিয়ে নিলাম, তো আমরা চাইলে আপনারা চাইলে আই নিতে পারেন, ইন্টিজার চলক যে নিয়ে নিচ্ছি আমরা। এরপর কী করবো, আমাদের সেই পুরনো থিওরি, আমরা যে ডু লুপ ব্যবহার করে করে অভ্যস্ত, আমরা যেটাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, যে ডু লুপটা আমরা ভালো লাগে আমাদের পার্সোনালি, আমার ডু লুপ ব্যবহার করবো। তো যে কোনো লুপ ব্যবহার করতে পারেন, ডু 20 দিলাম, আমি একটা লেভেল নাম্বার দিলাম, এরপর ডু এর পর কী দিতে হয়, একটা লেভেল নাম্বার দিতে হয়, এরপর একটা ভ্যারিয়েবল দিতে হয়, তো আমি এন ভ্যারিয়েবল দিলাম। এরপর এখানে কি আমাদের এখন কি করতে হয়, আদিমান দিতে হয়, ইনক্রিমেন্ট সর্বোচ্চ মান দিতে হয়, এরপর ইনক্রিমেন্ট দিতে হয়। তো আমরা একটু আগে যে কথাটা বললাম যে 100 অপেক্ষা ক্ষুদ্রতর মানে 100 থেকে ছোট মানে কত দূর পর্যন্ত, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 থেকে 99 পর্যন্ত, তাহলে একের পরে কি 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এভাবে কত দূর পর্যন্ত আসবে, 99 পর্যন্ত আসবে। তাহলে এখানে আদিমানটা আমাদের কত, 1, এবং এদের বৃদ্ধি কত, 1-এর 2-এর থেকে 1 বাদ দেন, 1, 3-এর থেকে 2 বাদ দেন, 1 বৃদ্ধি 1 করে হচ্ছে, এবং আমাদের এখানে সর্বোচ্চ মানটা কত, 99, 100 থেকে ছোট, এই 99 সর্বোচ্চ মান, আমরা 99 পর্যন্তই যেতে পারবো, 100 পর্যন্ত যেতে পারবো না, যদিও 100-র ভিতরে, বাট এই 99 পর্যন্ত যাওয়ার আমাদের সামর্থ্য আছে, যে এতদূর পর্যন্তই যাওয়াতে পারবো। এর ভিতরেই কী হতে হবে, সাত দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যাগুলোকে আমাদের প্রিন্ট করে ফেলতে হবে। আচ্ছা মানে সংখ্যাগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা পেলাম কি, এখানে 1 হচ্ছে আমাদের আদিমান, 99 হচ্ছে আমাদের কি সর্বোচ্চ মান, এবং ইনক্রিমেন্ট 1 যেটা আমাদের লিখতে হয় না, মূলত চাইলে লিখতে পারেন কোমাতে 1, ইনক্রিমেন্ট 1। এখন এখানে যে ব্যাপারটা আসবে, আমরা সাধারণত ভাগশেষকে আমরা যদি মেবি ফান্ডামেন্টাল অফ ম্যাথে যারা হচ্ছে ক্লাস করেছেন তারা জানেন যে হচ্ছে মোড বলতে একটা ব্যাপার থাকে, চ্যাপ্টার 9-এ মনে হয় নাম্বার অফ থিওরিতে যত সম্ভব, এই মোড দ্বারা মূলত কি বোঝায়, যে ভাগশেষ বোঝায়, ঠিক আছে, যে আমরা কি করব, এই যে মোড এত বলতে কি বোঝায়, যে ভাগশেষ বোঝায় মূলত। তো আমি লাইনটা লিখি, এরপরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এরপরে লাইনটা হবে, যদি আমাদের সত্যটা দাঁড় করাতে হবে এখন, এই যে যেমন আমরা সিরিজ প্রোগ্রামে হচ্ছে সূত্র তৈরি করলাম, এখানেও তেমন এক সূত্র তৈরি করতে হবে, যে যেটা বলতে সেটা অনুযায়ী বলতেছে কি যে আমরা কি 7-এর 7 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যাগুলো নিতে পারবো না, সরি 7-7 দ্বারা বিভাজ্য না এরকমগুলো নিতে পারবো। কিন্তু মূলত কী বোঝাচ্ছে এখানে, যখন আমি আরেকবার বলি, একটা সংখ্যা এন চলক ধরলাম, এই এন চলকের মান, এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করার পরে সেম সংখ্যাটা আসলো এবং ভাগশেষ 0 হলো, এখন তখন কি এটা ভাগশেষ যদি 0 হয়, তা 7 ইকুয়াল যদি 0 আসে ভাগশেষ, তখন কি, তখন হচ্ছে এ 7 দ্বারা বিভাজ্য, আর তখন একে কী করতে পারবো না, নিতে পারবো না এখানে 7 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে বলতেছে 7 দ্বারা বিভাজ্য নয়, যখন নট ইকুয়াল 0 হয়ে যাবে তখনই কিন্তু বিভাজ্য হচ্ছে না, এই এনটা আমাদের তখনই কি বিভাজ্য, 7 ≠ n মানে 7 ≠ 0, দেখা যাচ্ছে এখানে মান একটা 1 আসতেছে, দেখা যাচ্ছে যে 7-কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, 12-কে 7 দ্বারা, দেখা যাবে কত 7-কে 7 আসবে, এখানে কত থাকবে 5, এটা কি বিভাজ্য হচ্ছে 7 দ্বারা, হচ্ছে না, কারণ 5 আমাদের ভাগশেষ থাকতেছে 5, 0 থাকলে বিভাজ্য হয়। তো এই টাইপের সংখ্যাগুলো আমাদের নিতে বলতেছে, মানে কি, মানে হচ্ছে আমাদের এমন কথা বলতেছে যে এই এন কমা 7 দ্বারা যদি মোট সামনে দেয় একটা আমরা, ঠিক আছে, এন কমা 7 দ্বারা বোঝাবে তুমি এইটার হচ্ছে এনকে 7 দ্বারা ভাগ করা বোঝাচ্ছে, ঠিক আছে, এবং যদি নট ইকুয়াল, নট ইকুয়াল কি আসে, এটা আমরা জানি কি দুইটা ডট দেন এন ই দেওয়া মানে নট ইকুয়াল, নট ইকুয়াল 0 আসে তাহলে কি আমরা
এটার কাজটা কন্টিনিউ করতে পারবো। মানে সাত সেভেন এন একটা চলক, যেটার মানটাকে আমরা সাত দ্বারা ভাগ দিচ্ছি, সেই মানটা আসতেছে কি নট ইকুয়াল জিরো, তার মানে সাত দ্বারা বিভাজ্য নয়। আর এমন সংখ্যাগুলোকে আমরা কি গ্রহণ করতে পারবো, ধীরে ধীরে বুঝতে পারবেন। তাহলে আমরা যদি সত্যটা দাঁড় করাচ্ছি, যদি মড ভাগশেষটা এখন এখানে লিখবো, মড হচ্ছে কি তারা ভাগ ভাগ করা বোঝাচ্ছে এন কমা সেভেন, এই এন এর চলকের যে মানগুলো 99 পর্যন্ত যাবে, এরা এই মানগুলোকে সাত দ্বারা আমরা ভাগ করতে তার ভাগ করতে আসে। যদি নট ইকুয়াল জিরো হলো, ঠিক আছে, নট ইকুয়াল কি হচ্ছে জিরো হচ্ছে, বলছে যে সাত দ্বারা ভাগ করতেছি মানটা কি ভাগশেষটা জিরো আসেনি, জিরো আসেনি মানে বিভাজ্য নয়, তখন ওকে সাত দ্বারা বিভাজ্য নয়, দেন শর্ত প্রথম সাত দ্বারা বিভাজ্য হওয়া যাবে না, প্রশ্ন আছে। তারপর আমরা সত্যটাও দাঁড় করাইছি, যদি সাত দ্বারা বিভাজ্য না হয় দেন একে কী করো মানগুলোকে নিতে থাকো। কীভাবে নেবে, নেবে হচ্ছে ভাবে যে জে ইকুয়াল জিরো নিয়েছিলাম, তো জে ইকুয়াল জে চলক জে ভ্যারিয়েবল প্লাস ওয়ান, মানে কী ঘটনা ঘটছে, এই জে এর এখানে এসে আমাদের সেই জিরোটা এসে কাজ করবে এখানে প্রথমত, কারণ প্রথম মান যেহেতু ওয়ান আমাদের, ঠিক আছে, জিরো আসলো এখানে, আসার পর জিরো বসলো, জিরো প্লাস ওয়ান দেখা যাচ্ছে কি আসতেছে, আমাদের জে চলকের মান কত আসতেছে, ওয়ান আসতেছে। এরপরে কী করবো আমরা, এম জে চলক ইকুয়াল এন, তো ব্যাপারটা কি আসলে এখানে ব্যাপারটা তারা বোঝাচ্ছে, যে একটু আমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, যে এই যে এম 100 নিয়েছিলাম না, যে আমরা যতগুলো চলক মাত্রা নিয়েছিলাম তার মধ্যে আমরা একটা মান পেলাম, সেটা কত পেলাম, যে ইকুয়াল এখানে আমাদের জিরো ধরতে হবে মাস্ট, জিরো ধরার পরে আমরা যে ইকুয়াল এখানে যদি জিরো বসাই, সেই চলক অন্য জিরো বসাই, তাহলে ওয়ান পাচ্ছি। প্রথমবার আমরা যে মানটা পাচ্ছি সেটা কত পাচ্ছি, এম ওয়ান, এই যে এখানে জের মানটা জিরো বসালাম। এই কাজটা কখন কন্টিনিউ করতে পারবো, আবারও বলি, যখন এই সত্যটা আমাদের কাজে দেবে, যখন এখানে আমরা দেখবো যে না সাত দ্বারা ভাগ করার পরে নট ইকুয়াল জিরো, জিরো হচ্ছে না, তখন কিন্তু দেন এই কাজটা করবে, জিরো হলে কিন্তু ডাইরেক্ট শেষের দিকে চলে যাবে, ঠিক আছে। তো এখন এম জে ইকুয়াল কত, এন মানে এম এর মান ওয়ান, মানে কী বলছে এটা এক নাম্বার পদ, এক নাম্বার পদ, এক নাম্বার পদের মানটা কত, এন এর মানটা ওয়ান আসবে আমাদের। তাহলে এখানে কি বুঝতে পারলাম, যে জে ইকুয়াল আমাদের জিরো ধরতে হবে মাস্ট, এখানে এসে বলতেছে যে ঠিক আছে নট ইকুয়াল জিরো, সাত দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে তো ছাপাতে পারবো, তো ছাপানোর জন্য চলে আসলো জে ইকুয়াল জে ভ্যারিয়েবল জে প্লাস ওয়ান, আমাদের এখানে দিতে হবে শর্ত, যে জের মান জিরো দিলাম তখন ওয়ান আসলো, ছাপাতে পারতেছি না, বাট এন এর মান ওয়ান নিয়েছিলাম, এখন এন এর মান ওয়ান নেওয়ার ফলে আমাদের জের মানটাও কি ওয়ান আসতেছে, ঠিক আছে। এরপরে এই এই জের মানটাই হচ্ছে আমাদের এন চলকের মান আসবে, তাহলে এই জে হচ্ছে পদের মান, এখন এম জে, এম জে মানে কি বলছে, এই জের মানটা জেরে সেটা হচ্ছে এততম পদ, প্রথম পদ, প্রথম পদের মানটা কত আসবে আমাদের, এন এর মানটা ওই প্রথম পদের মান যেটা এন এর মানও সেটা, তাহলে এম জে এর মান যদি ওয়ান হয় আমাদের এন এর মানও হচ্ছে ওয়ান। ওকে, তো এখন কি করবে আমাদের একটা ব্লক ইফ স্টেটমেন্ট দিতে হবে, যে ইন্ট ইফ, ইন্ট ইফ, ওকে, তো বলতেছে এখন যদি একটা পদ যদি ছাপাতে পারলো, একটা পদ কি করতে পারতেছে, ছাপাতে পারতেছে যেটা নট ইকুয়াল জিরো, যে সাথে সাথে বিভাজ্য নয় এরকম, তাহলে তুমি এখন এই শর্ত অনুযায়ী এখন এটাকে আবার কন্টিনিউ করে ফেলো, কন্টিনিউ করে ফেলো, কত নাম্বার লেভেলে চলে যাবে, এই 20 নাম্বার লেভেল থেকে কন্টিনিউ করো, 20, ওকে। তো এতটুকু একটু বেশি ভালো করে বোঝার চেষ্টা করি, তো এখন ঘটনা কি ঘটবে, এতক্ষণ তো জাস্ট চলক অনুযায়ী বোঝালাম, এখন একটু ভালোভাবে বোঝাই। তো প্রথমত যে ব্যাপারটা ক্লিয়ার থাকতে হবে, ভাগশেষ কি জিনিস, বিভাজ্য বিভাজ্য কি না, এই ব্যাপারগুলো ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। ভাগশেষ জিরো আসলে কি বিভাজ্য, না আসলে কিন্তু বিভাজ্য না। তো এখন বলতে কন্টিনিউ, আচ্ছা গেলাম আমরা এখান থেকে, প্রথম থেকে শুরু করি, এখন এন এর মান প্রথমে কত নেব, ওয়ান, ঠিক আছে, তো মোট এন সেভেন নট ইকুয়াল জিরো হতে হবে, তাহলে কিন্তু আমরা এই প্রোগ্রেসটা কাজ করবে। তো এন এর মান ওয়ান নিলাম, আচ্ছা এখন বলতেছে যে তুমি যদি এন এর মানটা ওয়ান নিছো, একে সাত দ্বারা কি ভাগ যায় কিনা দেখো, সেভেন ভাগ ওয়ান, এটা কি পসিবল, সাত দ্বারা এককে ভাগ করা পসিবল না, এর ভাগশেষ কোনো দিনও জিরো আসবে না। তো এখন সেটাই বলতেছে, এন এর মান ওয়ান নিছো, সাতকে সাত দ্বারা এককে ভাগ করতেছো, করে কি জিরো আসতেছে না, যদি জিরো না আসে নট ইকুয়াল জিরো, তাহলে তুমি এই কাজটা করো, এই মানটাকে ছাপাও, এই জে যেটা আমাদের জের মানটা জিরো নিব, যে চলকের নতুন মান আসবে জিরো প্লাস ওয়ান, এন্ড হচ্ছে কী হবে এখানে, তখন হচ্ছে জের মানটা আসলো ওয়ান, জের মানটা তখন কী আসবে এখানে ওয়ান, তখন এম জে পদের মানটা ছাপাবে, এম জে, এম জে জের এখানে এখন কি জের মানটা বসাবো ওয়ান,
ইকুয়াল কি চলে আসবে আমাদের, প্রথম পদের মানটা ওয়ান চলে আসলো, ঠিক আছে। এখন ইন্ট ইফ বলে এই শর্ত অনুযায়ী এখন কি করতে হবে আমাদের, যদি এই শর্তটা মেনে চলে তারপরে আবার কন্টিনিউ করতে হবে এখানে দেবে। এখন এনের মান টু নেও, টু নেওয়ার পরে কি আবার এই শর্তটা আসেন, বলতেছে যদি ভাগশেষ যদি সাতের ভাগশেষ যদি জিরো না হয় সেক্ষেত্রে আবার এই প্রোগ্রেসটা। তো আমাদের এখন দেখেন এন টু নিছি, টু সেভেন, মোট টু সেভেন বলতে কী বোঝাচ্ছে যে হচ্ছে আমাদের এই যে সাত দ্বারা দুইকে ভাগ করতে হবে, তো সাত দ্বারা দুইকে কোনো ভাগ করলে কি পসিবল ভাগশেষ জিরো আসবে? না আসবে না কিন্তু, ঠিক আছে, ক্যালকুলেটার টাইপ দেখেন, এ কখনো পসিবল না। তো এখন ঘটনা হচ্ছে যদি না আসে, যেহেতু আসতেছে না, নট ইকুয়াল জিরো, জিরো আসতেছে না, শর্ত অনুযায়ী কি জিরো না হলে আমরা কি করতে পারবো, ভাগশেষ যদি জিরো না হয় তারপরে কি কন্টিনিউ দেন করতে পারবো। দেন এখানে আসেন জে ইকুয়াল জে প্লাস ওয়ান, জের আগের মান কত ছিল ওয়ান, জের আগের মানটা কত ছিল আমাদের, এর আগের মানটা ওয়ান, ওয়ান প্লাস ওয়ান কত হয়ে যাবে টু, এম টু, এম টু ইকুয়াল মানটা কত থাকবে, এন এর মানটা টু। দুই নম্বর পদে এম জে দ্বারা টু দ্বারা বোঝাচ্ছে দুই নম্বর পদে আমাদের মানটা কত থাকবে টু। ওই যে আমরা একটু খেয়াল করি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সিরিয়াল ছিল, প্রথম পদে ওয়ান পেলাম, দ্বিতীয় পদে টু পাচ্ছি, এভাবে ইনডিফ। যেহেতু এটাও হচ্ছে কি করতেছে না, আমাদের শর্ত ব্রেক করতেছে না, যে সাদরা বিভাজ্য এরকম আসছে না, সাদরা বিভাজ্য নয় বলতেছে, বিভাজ্য নয়ই আসতেছে, তার মানে এই মানটাও নিতে পারবো। এখানে এম ওয়ান ইকুয়াল ওয়ান আসছিলো, এনের মান এম টু দ্বিতীয় পদে আসছে টু, এগুলো নিতে পারবো, ছাপাবে সমস্যা নেই। তার মানে এখন আবার কন্টিনিউ করবে, যেহেতু ছাপাতে পারতেছেই, কোনো প্যারা নাই, কতক্ষণ পর্যন্ত ছাপাবে, নিরানব্বই পর্যন্ত গেছে। এখন এভাবে তিন নিছে, চার নিছে, পাঁচ নিছে, জের মানটা কিন্তু এখানে বা জের মান কিন্তু পরিবর্তন হয়ে থাকবে, একের পর দুই হলো দুই এখানে যোগ করতে হবে, দুইয়ের পরে তিন, এভাবে যে জের মানটা যোগ করার ফলে কি আমরা পদের মানটা পাবো। ছয় নিছে যখন সাতে চলে গেল, যখন এনের মানটা সাত পর্যন্ত গেল, দেখেন এখানে এনের মানটা সাত, তাহলে সাত দ্বারা সাতকে ভাগ করতে বলতেছে, আচ্ছা এন সেভেন তাইতে আসে না, তার মানে সাত, এনের মানটা যদি সাত হয় তাহলে সাতকে সাত দ্বারা ভাগ করতে হবে, তাহলে সাতেককে সাত, সাতেককে সাত চলে গেলো জিরো, এই যে ভাগশেষ জিরো চলে আসছে, সাতকে সাত দ্বারা কি বিভাজ্য। এখন শর্ত বলতেছে সাত দ্বারা বিভাজ্য হলে তুমি নিতে পারবে না, সাত দ্বারা বিভাজ্য নয় এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ছাপাবে। তাহলে এখানে এনের মানটা যখনই সেভেন হয়ে গেল তখন কি নট ইকুয়াল জিরো এই শর্ত মানতেছে না, এটা হয়ে গেছে কি যে নট ইকুয়াল সেভেন ইকুয়াল জিরো হয়ে গেছে, ইকুয়াল জিরো হয়ে গেছে, মানে এই শর্ত এনের মান যদি সেভেন হয় তাহলে কি হয়েছে ইকুয়াল জিরো হয়েছে, সেভেন মান সাত দ্বারা ভাগ করার পর ভাগশেষ জিরো আসতেছে, মোটটা কি আসতেছে আমাদের জিরো আসছে, এটা নট ইকুয়াল জিরো তখন শর্তটা থাকতেছে না। তো আমাদের শর্ত যেহেতু ব্রেক করতেছে যে সাত এনের মান সাত নেওয়ার সাথে সাথে ভাগশেষ জিরো চলে আসতেছে, বাট আমাদের নট ইকুয়াল জিরো হলে আমরা কাজটা করতে পারবো, কিন্তু ব্রেক ফেল করতেছে যে বিভাজ্য এরকম সংজ্ঞা পেয়ে গেছি সাত দ্বারা, যেটা হচ্ছে কি নট ইকুয়াল জিরো শর্ত মানতেছে না, ইকুয়াল জিরো। তো এই শর্ত যেহেতু মানতেছে না তাহলে এটা কন্টিনিউ করার কিছু নাই, এ ডাইরেক্ট চলে যাবে একদম কোথায়, একদম একে আমরা প্রিন্ট করে ফেলবো, একদম আউটপুটে আমরা প্রিন্ট করে ফেলবো। কীভাবে প্রিন্ট করে ফেলবো, আমরা চাইলে এটাকে রাইট দ্বারা লিখতে পারি, আবার চাইলে আমরা প্রিন্ট দ্বারাও লিখতে পারি। তো রাইট দ্বারা যদি লিখি তাহলে এরকম রাইট একটা ফরম্যাটে লিখতে হবে, রাইট তো আমাদের এভাবে আর কি রাইট রাইট ফরম্যাট লিখতে হবে, আমার ফরম্যাট লেখার জন্য রাইট যে আউটপুট ইনস্ট্রুমেন্টটা দিব। বাট একটা কথা বলে নেই, তো যতক্ষণ পর্যন্ত মানগুলো নেওয়া পারবে নিবে, যখনই দেখা যাবে যে হচ্ছে যেগুলো বিভাজ্য হচ্ছে না, সাত দ্বারা বিভাজ্য হচ্ছে না, মানে সাত জিরো আসছে না, সেগুলো কী করবে, সেগুলো ক্লোজ করে দেবে, ঠিক আছে। তো আমি একদম এখন আউটপুট ইনস্ট্রুমেন্ট গেলাম, এই জন্যই যে এরপরে আমি লিখি তারপরে আমি বোঝাই দিচ্ছি, রাইট সিক্স ত্রিশ থার্টি, এম কে জায়গা নাই এখানে, কে ওয়ান কমা জে, ঠিক আছে, যার জায়গা কম এখানে, যার ফলে একটু ইয়ে করে লিখলাম। তো এখানে আমাদের তিরিশ নম্বর লেভেল দিচ্ছি, তিরিশ নম্বর লেভেল ফরম্যাট লিখবো আমি, এটা পুরোটা লিখে বুঝাই দিচ্ছি, টেন আই ফাইভ স্টপ অ্যান্ড ইন্ট। আচ্ছা তো আমরা কী করলাম, যে যতক্ষণ পর্যন্ত মানগুলো নেওয়া পাচ্ছে নিচ্ছিল, নিতে থাকতেছে, ঠিক আছে, তো সেগুলো মানগুলো নিবে আর এভাবে কী করবে, এখানে প্রিন্ট ছাপাই ফেলবে, ঠিক আছে, রাইট করবে বা প্রিন্ট করবে, করে কী করবে ছাপাই ফেলবে। বাট যখনই দেখা যাবে যেগুলো বিভাজ্য হচ্ছে, সাতের জিরো হচ্ছে, সাত সেভেন ইকুয়াল
বিভাজ্য জিরো আসছে সেগুলো কি করবে, সেগুলো কোনো কাজই করবে না, সেগুলোতে কোনো আর কাজই করার দরকার নাই, সেগুলো সেখান থেকেই ভ্যানিশ। ঠিক আছে, তো এখানে মূলত রাইট 630 এবং MKK1J বলতে কী বলছে, আমরা কি করলাম এটা একটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছি, যেগুলো যার ফলে এখন কি করবে আমাদের পূর্ণ সংখ্যাগুলোকে ছাপাবে। তো 630 এটা আমরা জানি যে 6 দিতে হয় রাইট স্টেটমেন্টে, 30 লেভেল নাম্বার। তো MKK1J বলতে কি বলছে, তো MK-টা হচ্ছে আমাদের কি, সেই হচ্ছে পদের যে পদের যে মানটা, যে MKK এর মানটা কত দূর পর্যন্ত যাবে, K এর মানটা 1 থেকে J এর মান পর্যন্ত, যে কত পদ সংখ্যা পর্যন্ত যাবে হবে, নিতে নিতে আমাদের দেখা যাবে যে 99 পর্যন্ত হয়ে গেছে, মানে 99 পর্যন্ত হয়ে গেছে। এরপরে কি করবে, এর K এর মানটা আমাদের কি হবে, থেমে যাবে, তাই না? K এর মানটা যখন 1 থেকে এবার করতে করতে J পর্যন্ত চলে গেল, 99 পর্যন্ত চলে গেল, তখন কি হবে, এখানে কিন্তু একটা ব্র্যাকেট ক্লোজ হবে, তখন এ থেমে যাবে। আর এই এম অফ কে, কে এর মানটা কত পর্যন্ত, কে এর মানটা 99 পর্যন্ত যাবে। তো এখানে যেটা বলতেছিল যে আমাদের যে 99 100 এর অপেক্ষা ক্ষুদ্রতর সকল পূর্ণগুলো ছাপাবে, তো আমাদের সকল পূর্ণ সংখ্যা ছাপানোর ফলে যেমন আমরা লিখতাম আগে সাম, তো এটা এখানে বোঝাচ্ছে যে এই শর্ত দ্বারা যে 100 এর ছোট 99 পর্যন্ত যতগুলো সাত দ্বারা বিভাজনের সংখ্যা সবগুলো ছাপাবে। তো আমি আবার একটু ক্লিয়ার করি, আমরা কি করব, সাতের পরে যদি 8 নেই, এখন 8 নিলে কি হবে, 8 নিলে আমরা দেখা যাবে 7 8 সাথে বিভাজ্য হয় না, তখন আবার কি, তখন এই মানটা আবার কি হবে, এখানে জের মানটা যেটা ছিল সেটার সাথে একযোগ হবে, আমরা সেই পদের মান এম যে মানে সেই সিরিয়াল নাম্বার, পদের সিরিয়াল নাম্বার সেটা পাবো এবং এন এর মানটা পাবো, তখন কি করবে আবার কন্টিনিউ করবে করে করে যে মানগুলো নিতে পারবো নিবো, যখনই আবার দেখা যাবে 14 আসছে, 7 সাথে 14 বিভাজ্য, তাই না, জিরো আসে নিশ্চয়ই বিভাজ্য, তখন ওই মানটাকে কি করবে না, ওখান থেকে ভ্যানিশ করে দেবো, ওই মানটা আর নিবে না। তো আবার কি করবে, এবার আসবে, আসার পরে আবার হচ্ছে কন্টিনিউতে গিয়ে 7 পরে 8 নিবে, 14 পরে 15 নিবে, 16 নিবে, কন্টিনিউ থাকবে। তো এই আমি এখন শেষে যেটা হচ্ছে আউটপুট বা ছাপার জন্য যে স্টেটমেন্ট না, সেটা আবার বোঝাই দেয় একটু। তো আমরা তাহলে রাইট করলাম এবং এটা লিখলাম, কারণটা কি, যাতে হচ্ছে আমাদের যে মানটা যত দূর পর্যন্ত ছাপাচ্ছি সেই মানটাকে প্রকাশ করে, যে এটা কী ছাপা, কতগুলো পদ, এম কে মানে 99 পর্যন্ত পদ ছাপাচ্ছে এবং কে এর মানটা কত দূর পর্যন্ত, 1 থেকে 99 পর্যন্ত, মানে 1 থেকে জের মানটা পর্যন্ত 1 থেকে জের মান মানে বোঝাচ্ছে কি, সাত দ্বারা বিভাজ্য নেই এমন সংখ্যাগুলো নিতে পারবো। তো বাট কে এর মান কত দূর পর্যন্ত, এখন 99 পর্যন্ত আছে, বাট 99 পর্যন্ত শুধু সব 99 মানগুলা না, শুধু জের মান যেগুলো পেয়েছি, এখানে জের মান কোনগুলো পাবো, যেগুলো সাত দ্বারা বিভাজ্য নেই সেগুলাই পাবো। তাহলে জের মান যেগুলো পেয়েছি শুধু সেগুলোই আমরা কি করবো, ছাপাবো। তো 30 ফরম্যাট 10i5 এ চলে আসছে, ঠিক আছে। তো 10i5 বলতে কী বোঝাচ্ছে, এটা ইন্টিজার ফিল্ড বোঝাচ্ছে, 5 প্রশস্ত কিন্তু এটা হচ্ছে আমাদের যেটা বোঝাচ্ছে, এটা 10 দেওয়া মানে সামনে 10 দেওয়া মানে বোঝাচ্ছে যে যে সংখ্যাগুলো আসবে 1 2 3 4 5 এখানে সিরিয়ালি 10 ঘর পর্যন্ত লিখবে, লেখার পরে আবার নতুন একটা ঘরে আসবে, আবার নতুন একটা ঘরে আসবে, হবে সিরিয়ালি 10 পর্যন্ত লেখার পরে হচ্ছে যখন শেষ হবে তখন আবার নিচের ঘরে আসবে, আবার সিরিয়ালি 10 পর্যন্ত লেখার পরে যখন শেষ হবে নিচে ঘরে আসবে, কারণ সাত দ্বারা বিভাজ্য এরকম তো অনেকগুলো সংখ্যায় পাবো। তো ওদেরকে কী করবো, আমরা 10টা ঘরে লিখবো, লেখার পরে শেষ হলে আবার পর বাকি যেগুলো থাকবে আরেক 10 ঘরে লিখবো, যাকে বাকি যেগুলো থাকবে আরেক 10 ঘরে লিখবো, তো এইভাবে স্টপ অ্যান্ড ইন করে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ ছিল। প্রথমত আমাদের 100-এর মধ্যে তো ডাইমেনশন মাত্রাটা 100 নিলাম, এটা যে হচ্ছে সিরিয়াল বা নাম্বার বা পদ নাম্বার বোঝাচ্ছে, 20 নাম্বার লেভেল নাম্বার, আমরা জানি যে 99 থেকে নিতে পারবো, 100 থেকে ছোটো যেহেতু 1 থেকে 99 পর্যন্ত। আর এটা কী বোঝাচ্ছে, এই শর্ত অনুযায়ী কাজ করবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত গিয়ে মানগুলো আমরা নিতে পারবো, শর্ত ক্লোজ হয়ে গেলেই, সাত দ্বারা বিভাজ্য হয়ে গেলেই কী হবে, আমরা এই মানগুলো নিতে পারবো না, সেটা অটোমেটিকলি ভ্যানিশ হয়ে যাবে, সেই মানগুলোকে আমরা কী করবো না, ছাপাবো না। তো এই যতক্ষণ পর্যন্ত আমরা মান নেওয়া শেষ হবে 99, সর্বোচ্চ মান 99 পর্যন্ত, তখনই কী করবে, এই এখান থেকে ঝাঁপ দিয়ে রাইটে চলে আসবে, রাইটে এসে এই ফরম্যাটটা দিয়ে দেবে যে এই ফরম্যাটে এত এত ঘরে ঘরগুলোতে লিখবা সৌন্দর্য বর্ধনের জন্য আই ফিল্ডে লিখবো, এবং এটা দ্বারা কী বলছে যে এম কে মানে 99 তোমার পদ পর্যন্ত নাও, এবং কে এর মানটা কতক্ষণ, কে এর মান কোনটা কোনটা নেবো, জাস্ট নিবো 1 থেকে শুরু করে জের মান কোনগুলান যেগুলো সাত দ্বারা বিভাজ্য না শুধু সেগুলাই। তো আই হোপ বুঝতে পেরেছেন, এবং কোথাও প্রবলেম থাকলে হয়তো বা লেকচারের ভিতরে কোথাও দু একটা এলোমেলো কথা বলতে পারি, সেগুলো অ্যাভয়েড করে আর হয় ক্লাসটা শেষ পর্যন্ত ঘুরতে পেরেছেন, সকলকে ধন্যবাদ, কোনো প্রবলেম থাকলে জানাবেন, ক্লাসটা আবারও রেকর্ড করা হবে ইনশাল্লাহ। তো নেক্সট লেকচার আবারও দেখা হবে সকলের সঙ্গে, আসসালামু আলাইকুম।